করে দিলাম। ধরো নাও আমাদের দু রকমের এ আছে স্যাম্পল, এই স্যাম্পল স্পেস থেকে আমরা কি করছি, ধরো এ একটা স্যাম্পল, ধরো এস একটা স্যাম্পল স্পেস এস ওয়ান, আর একটা স্যাম্পল স্পেস টু, আমি এটা ক্রস যদি করে যাই কেমন দেখতে হবে? তো আমি বলছি একটা এক্সপেরিমেন্ট ই ওয়ান কি থ্রোয়িং এ throwing a dice, e2 কি বলছে experiment 2 throwing a coin, flipping a coin, তাহলে এখানে s1 কত হবে? 1/ example says 1256. s2 কত হবে? 8/10. ঠিক আছে, এইবার ধরো আমরা এটাকেই ধরছি স্যাম্পল স্পেস, ঠিক আছে, যে তোমরা একসাথে দুপাশে কাজ করছে, ঠিক আছে, করতে পারি? করতে পারি। হ্যাঁ, তো এইবার এখান থেকে আমরা একটা কি করছি দেখো, এবার দেখো এর উপর আমরা র্যান্ডম ভ্যারিয়েবল ডিপেন্ড করছি, ঠিক আছে, র্যান্ডম ভ্যারিয়েবল x, এটাকে র্যান্ডম ভ্যারিয়েবল, তাহলে ভালো করে ভাবো এখানে, তাহলে x অফ আমি কি করছি i কমা h ইকুয়ালস টু i, ভাবতে পারি আমি? ধরতে পারি, ক্যান টেক ইট, ঠিক আছে, আর ধরো বললাম x অফ i কমা t ধরো আমি আর একটা র্যান্ডম ভেরিয়েবল বলছি y, আর একটা র্যান্ডম ভেরিয়েবল বললাম s থেকে r, another random variable তাহলে y of i comma h কত হবে তাহলে বলছো? আমি এখানে ধরলাম জিরো, h থাকলে জিরো হবে, আদর বললাম y of i comma t equals to কত? I minus সত্যি পারে আমি y of i comma 0 ধরতে পারি? জিরো নিল ব্যাপারটা, আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই
ঠিক আছে, তো তাহলে দেখো, তাহলে আমরা এবার কি কাজ করছি দেখো, তোমরা দুটো র্যান্ডম মেডেল বানাতে পারলাম তো, এটা হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটা হ্যাঁ দেখো, হ্যাঁ আমরা হ্যাঁ কেন দুটো র্যান্ডম মেডেল বানাতে পারলাম। হ্যাঁ করলাম। এবার দেখো, আমরা একটা জিনিস থেকে আমরা তৈরি করতে পারছি যে র্যান্ডম ভেরিয়েবল গুলোকে আমরা কি করছি, র্যান্ডম ভেরিয়েবল গুলোকে ধরো x কমা y অফ i কমা h কি হবে এখানে, এগুলো একটা i আর জিরো, তাই না? হ্যাঁ না? আর একবার বলুন হ্যাঁ, স্যার, আমি একটু কনফিউজ হয়ে গেলাম। x কমা y, x অফ i h কত i? x অফ i h, হ্যাঁ i হ্যাঁ হ্যাঁ i, হ্যাঁ 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 ঠিক আছে। আর y অফ i h হচ্ছে 0, ঠিক আছে। একদম, মানে ব্যাপারটা এরকম লেখা যায়, তাহলে দেখো যে x অফ i কমা h আর কমা y অফ i y কমা অফ h, i কমা হ্যাঁ 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 এটা কত, i জিরো। 0 হুম হুম x হুম কমা y অফ i কমা t কত হবে, x অফ i কমা t y অফ i কমা t আই স্কোয়ার কমা i আই মাইনাস স্কয়ার, ওয়ান। ঠিক আছে। তো দেখো, আমরা মোর দেন ওয়ান ডাইমেনশন দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করছি, খেয়াল করছো? হ্যাঁ, ম্যাট্রিক্স মতো লোকিনি করতে দেখতে। একদমই তাই, খুব ভালো। কিন্তু ইনপুট কেমন হবে জিনিসটা, অন্যরকম ভাবে হবে তো। তার মানে দেখো, তার মানে কি পেলাম আমরা, তোমরা আমি বলছি লিস্ট ওমেগা বিলংস টু, ডব্লিউ বিলংস টু এস, তাহলে কি এক্স কমা ওয়াই অফ ডব্লিউ ইকুয়ালস টু কত, এক্স অফ ডব্লিউ ইন্টু কমা ওয়াই অফ ডব্লিউ, তাই তো? হুম এটা হলো ডেফিনিশন। হুম হুম যতদূর সম্ভব আমি মনে হয় র্যান্ডম ভেরিয়েবল লিখেছি। অবশ্যই ভুলে গেছো, তুমি এতক্ষণে হ্যাঁ হুঁ কিছু একটা বল। না মানে কনসেপ্টটা মনে আছে আর কি, তুই এখানটা আমি বুঝার চেষ্টা করছি এখানে কেন করছি এসব। তোর আই আবার জিরো ধরে আবার আই স্কোয়ার ধরে কেন করছি এসব, কনসেপ্টটা মনে আছে যে তিন পরের প্রবাবিলিটি কত, এরকম টাইপের মানে তিন থাকে আর এরকম টাইপের, একটা দেখো, আমরা নাম্বার চেষ্টা কি ওটা হওয়ার করেছিলাম, প্রবাবিলিটি কত। র্যান্ডম ভেরিয়েবল ইউজ করেছিলাম কেন, র্যান্ডম ভেরিয়েবল ইউজ করেছিলাম যে আমরা দেখো এই জিনিসগুলো পড়েছে আই এইচ এসব গুলো, তো আমরা লিখতে না চাই না, মানে আমরা অ্যাকচুয়ালি কি আমরা পুরো জিনিসটাকে আইটেমাইজ করছি। হ্যাঁ, কম কম খাটনি করছে মানে এইচ এস এস তিনবার কয়েন টস করলাম তো এইচ এস এস হওয়ার হ্যাঁ, প্রবাবিলিটি কত নাম্বার এরকম টাইপ। নাম্বারে নিয়ে চলে আসছে ব্যাপারটা, হ্যাঁ সেটাই হ্যাঁ সেটাই। নাম্বার নিয়ে চলে আসছে, গুলোর ফিজিক্যাল কোয়ান্টিটি না রেখে নাম্বার নিয়ে চলে আসছে, ঠিক আছে। হুম 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 এটা মনে আছে আমার, র্যান্ডম এবার ভেরিয়েবলের। দেখো, ডিস্ট্রিবিউশন ফাংশন হবে, ডিস্ট্রিবিউশন ফাংশন মানে কি আপ টু দ্যাট ভ্যালু প্রবাবিলিটি। হুম আমি যদি বলি যে ডিস্ট্রিবিউশন অফ, ডিস্ট্রিবিউশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন এটা কেন বলে, দাদা দাদা বলছি বলছি হ্যাঁ, ডিস্ট্রিবিউশন ফাংশন অফ
ফাংশন। তো দাঁড়াও আচ্ছা স্যার লিখে দেখো, তাহলে এক্স কমা ওয়াই কিভাবে ডিফাইন হলো স্যার? এটা আর টু থেকে ডিফাইন, তাই না? দেখো এটা এস কমা এস থেকে, এস থেকে কোথায় যাচ্ছে? আর টু তে যাচ্ছে না স্যার? এটা একটু বলি নাহলে বুঝতে পারবে না। একটু বলতে হবে আপনাকে, নাহলে হ্যাপাজার্ড পড়ালে পড়াতে পারবো টিচারের মতো, কি বলে গেছে সে জানে না পর্যন্ত। ডিস্ট্রিবিউশন ফাংশনটা কি জিনিস তাহলে স্যার? এফ অফ এক্স কমা ওয়াই কি বলা হয়? আপ টু এক্স, প্রবাবিলিটি অফ আপ টু এক্স, আমরা কি বলতাম? এফ অফ এক্স ইকুয়ালস টু কত? প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি থেকে এক্স এর ভ্যালু কত? এক্স পর্যন্ত। তাহলে কি হবে এখানে? প্রবাবিলিটি অফ মাইনাস ইনফিনিটি লেস এক্স লেস ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স less equals to small x comma minus infinity y less equals to কত? less equals to small y, ঠিক আছে? মানে দেখো পুরোটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অ্যাকচুয়ালি, কে কারোর উপর ডিপেন্ড করছে, কে কারোর জিনিস হাত দিচ্ছে। ক্যাপিটাল x মাঝখানে গুলো, ওকে হ্যাঁ ওকে হ্যাঁ, ক্যাপিটাল x এর ভ্যালু ক্যাপিটাল এক্স কোনটা? এখানে র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবলটা। আচ্ছা র্যান্ডম ভেরিয়েবলটা বলছে বিহার এখন চলে গেছে। হাই ওকে ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউশন ফাংশন। দেখো ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিভাবে হয়? তা ডিসক্রিট কেসে হয়, ঠিক আছে? আপ টু দিস যে ডিসক্রিট কেস হয় স্যার, ডিসক্রিট মিনস কি? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এটা করেছি এত সম্ভব। হ্যাঁ যখন ভ্যালুটা কি একটু দূরে 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 থাকবে। আচ্ছা ঠিক আছে, আমার খাবার চলে এলো। তুমি খাবে? আচ্ছা 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 আচ্ছা, তোমার ম্যাজিক পেনে কি দেখাচ্ছে? কি আছে এখন, কি দেবে আমাকে? নতুন ওটিপি লাগাতে হবে তাহলে। মানে এমনি ওটিপি যে দেখো, এমনি তো পরেরটা দেয়, সেকেন্ডটাও দেয়। আচ্ছা হ্যাঁ, মোবার্গ আছে, মোমো আছে, এদিকে মোমোটাই দেখতে পাচ্ছি, মোমো আর মোবাকটাই দেখতে পাচ্ছি। মোবাকটা কি? টাকো বেল ছিল, চার টাকো বেল আছে। মোবাকটা হচ্ছে বেসিক্যালি বার্গারের ভিতরে মোমো। ওটা ভালো লাগবে, ভুনার অ্যাপের মতো ভালো তো লাগবে না?
গুনাটা কি ও কোথায় পাওয়া যাচ্ছে ওটা এটা? এখন দেখা ওটা ফোন টু ফোন ভ্যারি করে স্যার, আপনি আমার ফোন দেখাতে পারে, আপনার ফোন নাও দেখাতে পারে, এরকম টাইপের। হুম আপনার হুম হুম লোকেশন অনুযায়ী দেখাবে না ওটা? আচ্ছা ওকে ঠিক আছে আগে। আচ্ছা ওকে দেখো, সেবার দেখো আমরা তাহলে বললাম কি এখানে, তাহলে আমরা এটাকে জয়েন্ট ডিস্ট্রিবিউশন বললাম, ঠিক আছে? আচ্ছা বুঝতে, জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে এটা, এটা একটা এটা একটা জন একসাথে হচ্ছে, ওকে ঠিক আছে? এবার দেখো স্যার, অনেক অনেক ক্ষেত্রে জয়েন্ট ডিস্ট্রিবিউশন এটা কেমন দেখতে হয়, দেখো ধরে নাও এই পয়েন্টে একটা মাস আছে, এই পয়েন্টে মাস আছে, এই পয়েন্টে মাস আছে, এই পয়েন্টও ধরো মাস আছে, এটা ও এক্স কে করছে, এটা কি ওয়াই কে করছে, স্যার এদের কমন পয়েন্টে মাস দেখতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বিধান হ্যাঁ স্যার, আপনার ভয়েস মাঝখানে বুঝতে 10 সেকেন্ডের পারছো, জন্য চলে গেছিল। বুঝতে পারছো এখানে আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ পাচ্ছি, আপনি হ্যালো, পাচ্ছেন স্যার? হ্যালো, হ্যাঁ পাচ্ছি, ঠিক ঠিক করো, আচ্ছা বলছি হ্যাঁ আপনার শুনতে পাচ্ছি, ভয়েস শুনতে মাঝখানে পাচ্ছি। 10 সেকেন্ডের জন্য চলে গেছিল। হ্যাঁ দেখ, ধরো আমি বলছি এটা হলো ওয়াই, আমরা এইদিকে ডিনোট করছি, এটা হুম এক্স আমরা এদিকে ডিনোট করছি, হুম তাহলে কি ধরো এখানে কিছুটা মাস রাখা আছে, প্রবাবিলিটি মাস, এখানে হুম কি ধরো প্রবাবিলিটি মাস আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে ওয়াই গুলো, তাহলে দেখো তাহলে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন কেমন দেখতে হয়, তাহলে কি এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে না? এটা ডিসক্রিট আচ্ছা হচ্ছে ওই জন্য, আই সি। বুঝতে পারলাম, দাঁড়া টাইম লাগছে, কারণ পরেরটা কি কি বলতে হবে। দেখো এবার আমরা বলি এখানে, ভালো করে ভাবো স্যার, তুমি বলছি প্রবাবিলিটি অফ, এটা না আছো তো, হ্যাঁ 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 কারণ হ্যাঁ
দেখো মানে আমরা প্রবাবিলিটি কিভাবে ডিফাইন করবো, মানে স্যারগুলো পড়িয়েছে, আমি একটা মোটামুটি ভালো করে জিনিসটা পড়ার চেষ্টা করছি। ধরো আমাদের প্রবাবিলিটি অফ এক্স, এখানে কি দেখো এক্স আর ওয়াই দুটো কি র্যান্ডাম ভেরিয়েবল? ক্যাপিটাল জিনিস দেওয়া মানে কি সেটা কি র্যান্ডাম ভেরিয়েবল? আর আমি যদি স্মল এক্স দি মানে কি এক্স এর ভ্যালু এক্স, আর যদি স্মল ওয়াই দি মানে কি ওয়াই এর ভ্যালু ওয়াই। মানে ভ্যালু বলতে স্যার এখানটাই ধরুন আমরা বলছি র্যান্ডাম ভ্যালু এক্স মানে কি এক্স ফ্রম এস ওয়ান থেকে কি ছিল স্যার এটা আর এ আর তো সেখানে আমরা ধরো বলছি ধরো এটা এস ওয়ান, ধরো বলছি এখানে তাহলে এক্স অফ ধরো এ ডব্লিউ বিলংস টু এস ওয়ান, তাহলে এক্স অফ ডব্লিউ বিলংস টু কি আর আর দেখে কারণ আমরা কি স্যার প্রবাবিলিটি অফ আচ্ছা আচ্ছা এক্সট্রা বেসিক্যালি ওই বুঝতে পারলাম মানে যখন আমি ভেরিয়েবল হ্যাঁ হ্যাঁ মানে বলছি এখানে ওই যখন ওই প্রবাবিলিটি অফ হেড 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 তো ওই হেড হেড হেডটা হচ্ছে বড় এক্স আর টিটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। হ্যাঁ তাই তো আমরা বলি হেড, তাই ধরো বললাম এখানে এক্স ডিপেন্ড করছে ফ্রম এস ওয়ান থেকে কত আর, ঠিক আছে আমি বলছি এক্স অফ h equals to 0 x of t ধরলাম 1 তো স্যার এটা ধরবো না এটা 1 2 দাও তাহলে দ্যাট প্রবাবিলিটি অফ x equals to 1 মানে কি স্যার হেডের প্রবাবিলিটি না হ্যাঁ তো 1 বাই 3 হবে 1 বাই 2 2 ও হ্যাঁ সরি 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 আর প্রবাবিলিটি অফ দি x ইকুয়ালস টু 3 বলি তাহলে x ইকুয়ালস 2 বলি তাহলে কত হবে প্রবাবিলিটি অফ টেল কত 1 বাই 2 তাহলে কি এই ভ্যালু দুই লিখলেন কেন আমি এটা বুঝতে পারছি না মানে আচ্ছা এটা আচ্ছা এটা র্যান্ডম ভেরিয়েবল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে র্যান্ডম ভেরিয়েবল আমি প্রবাবিলিটি বলছি p পড়ে দেখো তাহলে কি দুটো সাইমালটেনিয়াস হয় না স্যার আপনি কি 10 মিনিট দাঁড়াতে পারবেন আমি তাহলে অন্য রুমে চলে যাবো সবাই আমার রুমে চলে এসছে যাও হ্যালো চলে এসছো তুমি? হ্যাঁ সবাই আমার রুমে চলে এলাম, আমি অন্যজনের রুমে চলে এলাম। স্বয়ং খাওয়া দাওয়া করবে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারটাই মানে অনলাইন অর্ডার ছিল তো দেরি করে এলো আর কি। বাকিদের সব কমপ্লিট? হ্যাঁ এটা এটা তাড়াতাড়ি ডিনার না এটা স্ন্যাক্স স্ন্যাক্স হ্যাঁ আচ্ছা ওকে অনেক দেরি হয়ে গেল আমার স্ন্যাক্স। ঠিক আছে এটা কি বলে আমি খাবো, খাবি না তুই? কিটা হয়েছে আমার? না মিউট করছিল না।
দেখো এটা সেট ভাববে, সেটার মধ্যে এই দুটো এলিমেন্ট, এটা কিন্তু এমনি পেয়ার, এটা সেটের মধ্যে এলিমেন্ট, ঠিক আছে? ওটা হলো পেয়ার, এটা হলো সেটের মধ্যে এলিমেন্ট, এটার মধ্যে আমরা কাজ করতে পারবো। দেখো জিনিস বলছি, বলছি এখানে এস ওয়ান একষ্ট সেই সমস্ত এক্স গুলো, ঠিক আছে, এক্স যার জন্য এখানে আপনি কি বললেন আমি ঠিক বুঝলাম না স্যার, কোন জায়গাটা এটা প্রবাবিলিটি অফ এই লাস্ট লাইনটা, হ্যাঁ এটা তার দেখো আগে আমি লিখে দিলাম, এখানে কি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স ইন্টারসেকশন মানে কি অ্যান্ড, ঠিক আছে, আমরা কি বললাম যে স্যার এটা হচ্ছে দুটো ইন্টারসেকশন সেট আছে x, y আর x, y সেট বললাম না, তো আমাদের কি ছিল, ওটা ছিল আমাদের পেয়ার ছিল উপরে, পেয়ারটা কোন কি হয়ে গেল সেটে চলে আসলো, ঠিক আছে, এর বাইরে কিছুই না, ঠিক আছে। এবার দেখুন আমরা ধরো নিচ্ছি এস ওয়ান নিচ্ছে একটা সেট, এস ওয়ান টা কি এক্স সাচ দ্যাট, সাচ দ্যাট দেয়ার ইজ ওয়াই বিলংস টু আর, এক্স ওয়াই বিলংস টু কি এস, ঠিক আছে, ঠিক আছে। আর এস টু নিচ্ছে দেখো ওয়াই সাচ দ্যাট দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু আর, সাচ দ্যাট এক্স ওয়াই বিলংস টু এস, ঠিক আছে, সাচ দ্যাট দিব, স্যার তো অবভিয়াস ব্যাপার যে আপনি তো এটা নিলেন, এটা আপনি যে বললেন যে এক্স এক্সটা কি আর থেকে এক্সটা, যে এক্সটা কি এখানে এস ওয়ান থেকে কি আর না, অ্যাকচুয়াল তুমি জয়েন্ট ডিস্ট্রিবিউশন যে বলছো স্যার, ভালো করে খেয়াল করো, প্রথম আমরা কি নিয়েছিলাম দেখো, প্রথম বলি এক্স ফ্রম এস ওয়ান থেকে আর, আর ওয়াই ফ্রম এস টু থেকে আর, এস কি নিয়েছিলাম, এস কি নিয়েছিলাম ভালো করে খেয়াল করো, এস নিয়েছিলাম এস ওয়ান ওয়ান ইন্টারসেকশন ক্রস ইন ক্রস এক্স ক্রস, আমরা তখন কি জয়েন্ট ডিস্ট্রিবিউশন তারপরে কি আমরা কি করলাম ডিফাইন করেছিলাম, মনে আছে? দেখো এখানে সেই এক্স ওয়ানের কথা বলছি, যে দেখো তাহলে এখানে যদি কেউ এলিমেন্ট থাকে তার জন্য কি এস টু এলিমেন্ট থাকবে, অন ওয়াই এলিমেন্ট থাকবে, সেটাই বলছে এক্স যার জন্য কি এক্স ওয়াই বিলংস টু এস হবে, আবার কি এখানে এস টু বলছি ওয়াই সাচ দ্যাট জন্য এক্স আছে, কোন একটা এক্স আছে যেটা কি এক্স ওয়াই বিলংস টু এস হবে। তোমরা এরকম করে কেন লিখছো, মানে অদ্ভুত জিনিস,
x such that there exists y belongs to r. এখানে দেখো, এখানে কেসটা কি, এখানে ভ্যালুটা কি হচ্ছে, এখানে আর এর মধ্যে চলে যাচ্ছে না। আমরা এখন র্যান্ডম ভেরিয়েবলের যে ভ্যালু গুলো নিয়ে কাজ করছি সেটা কি অ্যাকচুয়ালি নাম্বার বা নিউমেরিক ভ্যালু? হ্যাঁ হ্যাঁ, সব আরে বিলং করে। সরি বিলং করে, তো সেই হিসাবে আমরা এখন দেখো তাই কি নিচ্ছি, এক্স বিলংস টু আর, ওয়াই বিলংস টু আর নিচ্ছি। বোঝা গেল? হুম হুম, আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম বুঝলাম, বুঝতে পেরেছেন ঠিকঠাক করে একদম, বুঝতে পেরেছি। ক্লিয়ার? হুম 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 হুম, ওকে। তাহলে দেখো, তাহলে এস কি সাবসেট অফ S1 ক্রস S2? একই ব্যাপার। হুম, দেখো, জয়েন্ট PMA প্রবাবিলিটি মাস ফাংশন বলেছিলাম, মনে আছে? প্রবাবিলিটি, হ্যাঁ, তুমি কিন্তু এবার একটু বলি, একটু একটু সিরিয়াস হও। হ্যাঁ স্যার, এখন আর কি করছো এছাড়া, এই বিজনেস ছাড়া? এই বিজনেস চলছে কেমন? না ওসব কিছুই করছি না, মানে কম ও তো রে। সে লোকে করে, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। এখন করছো কি? এখন এটা অফ করো, রেকর্ডিংটা অফ করো, এমনি জিজ্ঞেস রেকর্ডিং। তো প্রবাবিলিটি মাস ফাংশন দেখবো আমরা। প্রবাবিলিটি মাস ফাংশন কি জিনিস? প্রবাবিলিটি মাস ফাংশন হলো, দেখো আমি ভালোই বলছি একটু আগে, যে প্রবাবিলিটি অফ এ ইন এ পয়েন্ট, একটা পয়েন্টে কতটা প্রবাবিলিটি দেওয়া আছে, ঠিক আছে? হুম, যদি সেটা স্পেকট্রামের পয়েন্ট হয় তাহলে সেখানে প্রবাবিলিটি কিছুটা আছে, আচ্ছা, আর যদি স্পেকট্রামের পয়েন্ট না হয় তাহলে কি হবে, প্রবাবিলিটি নেই, প্রায়োরিটি নেই। তাই তো? হুম যদি সেটা স্পেকট্রামের পয়েন্ট হয় তাহলে হুম তখন হুম, সেখানে প্রবাবিলিটি কিছুটা হলেও কিছুটা হলে আছে। আছে, হুম, হ্যাঁ, কারণ সব জায়গায় তো প্রবাবিলিটি দেওয়া নেই, না অত কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, তাই না? রেঞ্জ আছে একটা। হুম, তার মানে কি প্রবাবিলিটি মাস ফাংশন ব্যাপারটা কি হচ্ছে এখানে? দাঁড়াও বলছি, এখানে প্রবাবিলিটি মাস ফাংশন কই, পি অফ প্রবাবিলিটি মাস ফাংশনটা কোথায় এখানে? হুম 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 হুম, রিয়েল ভ্যালুর মুন্ডন এখানে, তার ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটি মাস ফাংশন করে, হ্যাঁ, প্রবাবিলিটি মাস পেয়েছি। হ্যাঁ, এটা কি বলে, এফ অফ আই কমা জে, আইটা হলো কার জন্য? এক্স এর জন্য। কষ্ট কি প্রবাবিলিটি অ্যাট এক্স ইকোয়ালস টু এক্স আই, আর কি ওয়াই ইকোয়ালস টু কত? ওয়াই আই। বুঝতে পারছো হুম, স্যার? হ্যাঁ স্যার, ঠিক আছে, মানে এক্স আই পয়েন্টে যতটা বসে আছে আর ওয়াই আই পয়েন্টে যতটা বসে আছে, ঠিক আছে? এবার ধরো স্যার, হুম আমি হুম বলছি যদি এখানে সামেশন ওভার আই আর সামেশন ওভার জে, যদি এফ অফ আই জে করা হয় তাহলে কি হবে? আই জে করলে এটা ওয়ান হবে টোটাল, এটা করেছি না স্যার। এটা আমরা আগে করেছিলাম, তবে কি ওয়ান ভেরিয়েবল, ঠিক আচ্ছা আছে? হ্যাঁ, টু ভেরিয়েবল পড়ছে। এটাকে বলে কি প্রবাবিলিটি মাস ফাংশন, হুম PMF। বুঝলাম। ওকে, এবার দেখো স্যার, ধরো আমি বলছি যে আমি এক্সটা চাই, প্রবাবিলিটি অফ এক্স অ্যাট এক্স, ঠিক আছে?
মানে এক্সটাকে ফিক্স করে দিলাম, কি বললাম, উই আর ফিক্সিং দিস এক্স, ওকে ওকে, একটা পয়েন্টে, একটা পয়েন্ট, ধর প্রোবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স চাই আমি, তার মানে কি হলো এটা ফিক্স হয়ে গেল, কিন্তু এটা তো ফিক্স নয়, এটা যতটা হতে পারে, এটা কত হবে, আই ইকুয়ালস টু, এটা তখন জে অবধি যাবে, মানে জে পুরোটা যতটা পারে যতটা এ হবে হবে, ঠিক আছে, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই জে, ওয়াই এটা জে লিখছি আমি, জে ওয়াই ইকুয়ালস টু ওয়াই জে, ওয়াই জেটা যেন আমার কি ফিক্স না হয়, ফিক্স করে দিলাম কি এক্সটা, বুঝা গেল, ওকে 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 ওকে, এবার তুমি দেখো উল্টো করেও করতে পারো, আচ্ছা প্রবাবিলিটি অ্যাট ওয়াই ইকুয়ালস টু ওয়াই, কি দেখো আই প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু কত, এক্স আই কমা ওয়াই ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই টু ওয়াই, ওয়াই পয়েন্ট যতটা, কেসটা কেমন জিনিসটা এটা স্যার, এই ক্ষেত্রে জিনিসটা কি হয়, এক্ষেত্রে হয় এক্স ইকুয়ালস টু এক্স, তাই না, তাহলে এই পয়েন্টে এই লাইন বরাবর যেটুকু হয়, কেন ওয়াইটা ভ্যারি করছে এক্সটা ভ্যারি করছে না, এখানে কি হয়, এখানে হয়, এখানে এরকম হয়, ওয়াইটা ভ্যারি করছে না কিন্তু এক্সটা ভ্যারি করছে, ওকে বুঝাতে পারলাম, আরে বলছি প্রবাবিলিটি মাস ফাংশন, এবার দেখো এটাকে অনেক সময় পি অফ এক্স বলে, সাফিক্স এক্স এটাকে বলে পি অফ সাফিক্স ওয়াই, ঠিক আছে, এগুলোকে বলে মার্জিনাল পিএমএফ প্রবাবিলিটি মাস ফাংশন, এগুলোকে কি বলে মার্জিনাল প্রবাবিলিটি মাস ফাংশন, মার্জিনাল মানে কি দেখো স্যার একটা সাইডে, একটা মার্জিনাল কল্ড মার্জিনাল মাস প্রবাবিলিটি, সরি প্রবাবিলিটি মাস ফাংশন, বিতান আগে কত মার্কস পাওয়া আছে, এতে ভালো মার্কস পাওয়া যায় এটা কিসে, বিতান মানে ম্যাথসে, ম্যাথসে তো খুব ভালো নেই আশা করি, মনে হয় 7 আর 8 আছে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে, আচ্ছা এবারে কেমন কি আছে সেকেন্ড সেমিস্টারে, মানে ফার্স্ট সেমিস্টারে, হ্যাঁ ফার্স্ট সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে তো না, ফার্স্ট সেমিস্টারে মনে হয় 7 ছিল, সেকেন্ড সেমিস্টারে 8, আর মিড সেমিস্টারে রেজাল্ট দেয়নি মনে হয়, মিড সেম কা রেজাল্ট দিয়ে হয় না, মিড সেমিস্টারে রেজাল্ট দেয়নি স্যার, ওই ছেলেটা যে তোমার বাড়ি এসেছিল, না 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 না, এটা এটা অন্য ছেলে, ওই ওই রুমে সব মানে লোকজন গেছে কথাবার্তা বলছে, তাই আমি অন্য জনের রুমে এসেছি, আচ্ছা গুড গ্রেট, ও হ্যাঁ হ্যাঁ এটা উত্তরাখণ্ডেরই ছেলেটা, হ্যাঁ উত্তরাখণ্ডেরই ছেলেটা, জাস্ট আপনার দেখা হয়েছিল, যার সঙ্গে দেখা হয়েছিল, হ্যাঁ 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 গ্রেট, তো ও যায়নি কেন, সব কথা বাংলায় হবে, ও কি বুঝবে বুঝুন, তাই তো এখন জানি না কি হচ্ছে, হয়ে গেছে মনে কথাবার্তা বলে না, কি কে জানে কি অবস্থা আছে, ইটস ওকে ইটস ওকে, পড়ে যাবে, তোমাদের লাইব্রেরি নেই, হ্যাঁ আছে লাইব্রেরি, ফাইব্রেরি সব বন্ধ করে দিয়েছে মনে হয় কোভিড এর জন্য, আচ্ছা হোস্টেলে কোনো এ নেই, রিডিং রুম নেই, না টেবিল নেই স্যার, একটা হোস্টেলে তো খারাপ জিনিস, হ্যাঁ একটা টেবিল নাই, টেবিল চেয়ার নেই একটা, তো তোমার ঘরে টেবিল চেয়ার দিত নিশ্চয়ই, না নেই ঘরে টেবিল চেয়ার নেই, না নেই, ওই জন্য তো আরো বেশি, তোমাদের হোস্টেল বাইরের লোক ঢুকতে দেয়, বাইরের লোক ঢুকতে দেয় না স্যার, এলাউড না কেউ,
অ্যালাউ না তো সে সব জায়গায় জানিয়ে না ঢুকতে এমনি তো কেউ না ঢোকানো যায় কি যায় না? না ঢোকানো যায় না স্যার, তাহলে তো ইন্টারনেট কানেকশন লাগাতে আমাকে সবচেয়ে প্রথমে একটা। না না ওরকম না, বাইরের লোক মানে ধরো তোমার কাছে তোমার দাদা গিয়ে থাকি, না 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 সব একদম না, একদম না, মানে এই অবস্থায় না নাকি সারা জীবন না, সারা জীবনই না। মানে এতটা সিকিউরিটি? হ্যাঁ সিকিউরিটি খুব কড়া কড়া, করা তো, মানে আর আর হোস্টেলে, আর হোস্টেলে ঢোকার কি একটাই রাস্তা? হোস্টেল ঢোকার একটাই রাস্তা স্যার, না মানে আমাদের আমি একটু যাবো বলছি না, সিকিউরিটি হাই। আইআইটি তে ঢোকা যায়। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, বাট আমাদের সিকিউরিটি একটু হাই, বেশি লোকজন একটু বেশি সেন্সিটিভ সিকিউরিটিটা নিয়ে এখানটাই। না আমাদের ভিতরকার মধ্যে যা করার করবে, কিন্তু বাইরের যাতে কেউ ইনভলভ না হয় এরকম একটা ব্যাপার। মা বাবা আমার এখনো দেখতে পাইনি হোস্টেল কেমন রুম কেমন, মানে কোনোদিন মা ইনস্টিটিউট বাবাকে ঢুকতে ঢুকতে পারবে পারবে না, না। না কোনদিন ঢুকতে পারবে না? না 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 সত্য করা যায় না, এখন হয়তো এই করোনার জন্য ঢুকতে পারবে না। না মাঝখানে যাই না কি হয়েছিল, মাঝখানে শ্রেয়শ্রীর মাকে ঢুকতে দিয়েছিল বা কিছু একটা, বাট আমার বাবা এসেছিল তো ঢুকতে দেয়নি। তো ওটা মানে হোস্টেল গেট দিয়ে অন্যভাবে ঢুকিয়েছিল কোনোভাবে, বাট এমনিতে না আর কি। হ্যাঁ গার্লস হোস্টেলে বাবা ঢুকতে দেয় না তো জানি, না গার্লস হোস্টেলে মা ওর মাকে ঢুকতে দিয়েছিল, আমার বাট আমার বাবাকে ঢুকতে দেয়নি আমার হোস্টেলে। ও সব করা যায়, একটু বুঝি শুনি একটু ভালোভাবে বললে। হুম আসলে মানে কি হয় যে সিকিউরিটি গুলো ভয় পায় খুব কোনো কিছু করতে, এরাও করতে, হ্যাঁ ওই জন্য আচ্ছা হয় না। স্যার আমরা আসো কান্ড, ওরা ওই জন্য হচ্ছে স্যার বলে আমরা যে আসো মেইন গেটে কথা কন্ডিশনাল বলে না ব্লক এরকম টাইপের। একদম, মানে তুমি ওখান থেকে নিয়ে আসো আমি ছেড়ে দেবো, তাই তো? হ্যাঁ 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 সেটাই, তুমি মানে যে এখন যে আছে যে হোস্টেল ইনচার্জ ওর সাথে কথা বলে না, আমি এলাও করে দেবো। একদম তো স্যার এবার আসো কন্ডিশনাল প্রবাবিলিটি, এতক্ষণ করছিলাম যে এক্স আর ওয়াই কেউ কারোর উপর ডিপেন্ড করে না, তাই তো? হুম 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 হ্যাঁ হুম এবার ইন্ডিপেন্ডেন্ট। করছি আমরা কি, আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে যাচ্ছি। হুম হুম কন্ডিশনাল প্রবাবিলিটি কি বলছে আমাদেরকে? একটা সঙ্গে একটা ডিপেন্ড করে, মানে একটা কার্ড তুলে নিয়ে আমি নিজের কাছে রেখে নেবো। এইবার দেখো তো চাইলে স্যার আমরা এক্স আর ওয়াই এর উপর কন্ডিশন রাখতে পারি না, রাখতে পারি ওকে? ঠিক আছে আমি সেটা করবো, দাঁড়াও এক্স আর ওয়াই এর উপরে ধরো ওয়াই এর, ওয়াই এর কিছুটা ঘটেছে তার জন্য এক্স এর একটা জিনিস কেমন ভাবে ঘটবে, ঠিক আছে আমরা ওটাই দেখবো আস্তে আস্তে, ঠিক আছে চলো স্যার ওকে এবার কন্ডিশনাল প্রবাবিলিটি দেখবো। সত্যি কি কি করে টাইম কেটে যাচ্ছে বুঝতেও পারছি না। এইটাই তো সবচেয়ে বড় মুশকিল স্যার, হোস্টেল লাইফ এটা সব থেকে বাজে জিনিস, এটাই হোস্টেল লাইফের। দেখতে দেখতে মানে বসলাম বেশি 8টা বেজে গেল, জাস্ট বসা মাত্র তুমি বুঝতেই পারবে না কেসটা কি ঘটছে সবার সঙ্গে, কে কি করছে, তুমি দেখবে শুধু তুমি এখানে ইনভলভ হয়ে বসে আছো। এটা আমার সঙ্গে ঘটতো আইআইটিতে, ভাই সব আমার রুমে এসে আড্ডা মারতে আসতো সন্ধ্যাবেলায়, আর আমার টাইমটা এত বেশি করে খেত না, আমার কিছু করার থাকতো না। খারাপ জিনিস, খারাপ জিনিস। মানে এটা সবচেয়ে বেশি হতো আমার সঙ্গে, বুঝতে পারছি স্যার, কি আমার করবো সাথেও বলো, তখন কিছু করার ছিল না, বন্ধু বান্ধবকে তাড়াতেও পারবো না বেরো, না সেটা সম্ভব না। আর তারপর আমার তো আর তিনজনের রুম, কিস্তি দিল। না আমার তিনজনের রুম ছিল না ঠিকই, কিস্তি দিলেও শালা কেউ যায় না, খিস্তির জিনিসটা বেশ দাঁত কেলায়। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। হতায় হ্যাঁ স্বাভাবিক তুমি ব্যাপার, পাতা নেই ভাই,
না না না, আমি বিশ্বাস করছি পুরোপুরি স্যার। কিস্তি দিবি? দে কত দিবি? আমার কাছে আরো স্টক আছে, তোর লাগবে আরো, তুই বল। এবারে ব্যাপার বুঝতে পারছি সে। ওকে, কে কল করলো? মিতান বাবু, মিতান, হ্যাঁ স্যার, তোমায় মনে আমার একটা কাজ করে দিতে হবে। কি স্যার? আমার একটা বন্ধু মনে হয় সে পিজা খাবে আজকে না, 3-4 দিন পর। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই বল, আমি বলছি। আচ্ছা দেখো তাহলে আমরা কি এখন থেকে বলছি বুক স্যার করে এখানে। রাখা মুশকিল আছে, বুক করে রাখা যায় না ওরকম, মানে না না, বুক অ্যাভেলেবিলিটি করবো না, খুব। বুক করবো না, তোমাকে টাইম বলে দেবো। তোমার তো সেই ওই ওই যে যে 1,000 টাকার কেসটা বুঝতে পেরেছি। অর্ডার করাই যায় তো যখন তখন, নাকি না করা যায় না? হ্যাঁ, ওটা যখন তখন করা যায়। আচ্ছা এবার চলে আসুন স্যার, আমাদের কি বলছে এখানে দেখো। আমি যদি বলি প্রবাবিলিটি অফ এক্স ইকোস টু এক্স গিভেন ওয়াই ইকোস টু ওয়াই, মানে ওয়াইটা ঘটে গেছে, এবার তুমি বলো প্রবাবিলিটিটা কি বেরোবে তোমার। ওকে, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এটার বক্তব্য কি যে ভাই ওয়াইটা কিন্তু ঘটে গেছে, তোমাকে বলে দেওয়া হলো, আর ঠিক এরপরে আছে? এক্স এর প্রায়োরিটি হতো। ওই যেমন আগের বার কোশ্চেন এরপর করেছিল না, ওই কি যেন বলে যে হ্যাঁ ওই মেশিন, কোন কোন মেশিনটা থেকে ডিফেক্টিভ প্রোডাক্টটা এসছে। হ্যাঁ এটা ভালো, ঠিক আছে, তোমার মনে আছে, দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে দেখে। তো এই হ্যাঁ, হলো ব্যাপার স্যার। তো পরীক্ষা এসেছিল স্যার, এখানকার পরীক্ষা পরীক্ষা এসেছিল, ওগুলো অঙ্ক করেছিলাম। তো ঠিক আছে, তো এটা হলো ব্যাপার স্যার। বাকিটা কাল করাবো, কালকে অনেকটা কিছু করাবো, কালকে সবাই থাকবে আশা করি, খাওয়া দাওয়া বলো। উচিত। আমিও বরঞ্চ আমিও আগের ক্লাস গুলো দেখে রাখবো, তাহলে আপনার সুবিধা হবে। একটু দেখে রাখবে, তুমি কিন্তু বিতান, আমি কিন্তু একদম চাই না যে তুমি কোনো খারাপ কিছু ভাবে পারফর্ম করো, তোমার বুঝতে পেরেছি পারফরমেন্স স্যার, সবসময় ভালো থাকে, বুঝতে পেরেছি। বিশ্বাস করো আমার তোমাকে ভালো দেখতে সবসময় ভালো লাগে, তুমি একদমই করবে না, তুমি এটা ওদেরকে পাঠিয়ে দেবে, ঠিক আছে? পাঠিয়ে দেবো স্যার, এটা আপলোড করে পাঠিয়ে দেবো। একদম। ওকে।